प्रिय শিক্ষার্থীবৃন্দ সবাইকে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে শুভেচ্ছা। দ্বাদশ বিজ্ঞান তারিখগুলো 10, 11, 20, 20। আমার অধ্যায়ের নাম হলো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। আজকে আমি তেজস্ক্রিয়তা সম্পর্কে আলোচনা করব। তেজস্ক্রিয়তাটা তেজস্ক্রিয়তা একটা টপিক, কারণ বিজ্ঞানের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান বা আবিষ্কার হল তেজস্ক্রিয়তা। এটা আমরা পদার্থ বিজ্ঞানের দিক দিয়ে আমরা বলতে পারি যার গুরুত্ব অপরিসীম। এটা ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল ১৮৯৬ খ্রিস্টাব্দে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। আসলে উনি তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেন নাই, ওনার গবেষণা উদ্দেশ্য ছিল দুটি প্রতিপ্রবাহের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা যাচাই করা। দুটি প্রতিপ্রবাহের একটি হলো এক নম্বর যে কাষ্ঠলের ভিতর দিয়ে যখন এক্সরশ্মি গমন করে তখন কাষ্ঠলের গায়ের মধ্যে এক ধরনের প্রতিপ্রবাহ সৃষ্টি করে। আরেকটা হলো যে ইউরেনিয়াম যখন ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের উপর সূর্যের আলোক রশ্মি পড়লে এখানে এক ধরনের প্রতিপ্রবাহ সৃষ্টি করে। এই দুইটার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা এইটাই তার গবেষণার মুখ্য উদ্দেশ্য ছিল। তো উনি একদিন সূর্যের মানে একদিন সূর্যের আলো নাই কিন্তু সেইখানে উনি একটা গবেষণার একটা পাত্রের মধ্যে ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট রাখছে, আর তার পাশে আসছিল একটা ফটোগ্রাফিক প্লেট। কিন্তু সূর্যের আলোবিহীন অবস্থায় উনি লক্ষ্য করলেন যে ফটোগ্রাফিক প্লেটের মধ্যে এক ধরনের প্রতিপ্রবাহ সৃষ্টি হচ্ছে। তো এ থেকে উনি গবেষণা করে দেখলেন যে আসলে ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট এই যৌগ থেকে যে বিকিরণটা নিঃসৃত হয় নিঃসৃত বিকিরণ এবার সূর্যের আলোর কোনো প্রভাব নাই, এখান থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়। এই রশ্মিটার নাম দিলেন তিনি তেজস্ক্রিয়তা রশ্মি। তো তখনকার সময় এই রশ্মিকে বেকেরেল রশ্মিও বলা হইত। তো তেজস্ক্রিয় রশ্মি শুধু পরবর্তী গবেষণায় দেখা গেছে যে আসলে তেজস্ক্রিয় রশ্মি যেটা ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট আরও কিছু যেমন যৌগ আছে তেজস্ক্রিয় যৌগ যেমন কি কি থুরিয়াম রেডিয়াম পোলোনিয়াম অ্যাক্টিনিয়াম এদের যৌগ যদি থাকে সেইখান থেকে এক ধরনের রশ্মির বিকিরণ ঘটে। তো যে রশ্মিগুলো বিকিরণ বের হয় সেই রশ্মিকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি, আর তেজস্ক্রিয় রশ্মির বিকিরণকে বলা হয় তেজস্ক্রিয়তা। আর যে সকল পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হয় তার নাম হলো তেজস্ক্রিয় পদার্থ। পরবর্তীকালে হেনরি বেকেরেলের পর বিজ্ঞানী মাদাম কুরি এবং তার স্বামী পিয়েরি কুরি ওই তেজস্ক্রিয় পদার্থ নিয়ে গবেষণা করেন। তাদের গবেষণায় তারা রেডিয়াম আবিষ্কার করেন এবং তেজস্ক্রিয় পদার্থের আকরিক বীজ গ্ল্যান্ড থেকে তারা পোলোনিয়াম নামক এক ধরনের তেজস্ক্রিয় পদার্থের আবিষ্কার করেন। কারণ এই পোলোনিয়াম নামক পদার্থটা পদার্থ পোলোনিয়ামের নাম দেওয়া হয়েছে, তাদের মাতৃভূমি নাম ছিল পোল্যান্ড, পোল্যান্ডের প্রথম অক্ষর প্রিয় সেই মাতৃভূমির নাম সাথে তেজস্ক্রিয় পদার্থের নামকরণ করা হয় পোলোনিয়াম। তাহলে আমরা যে পদার্থ ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট এক্স-রে যখন কাষ্ঠনলের বিদ্যুৎ দিয়ে এক্স-রে যখন কাষ্ঠনলের ভিতর দিয়ে গমন করে তখন প্রতিপ্রবাহ সৃষ্টি হয়, আর ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট
এর উপর সূর্যের আলোক রশ্মি এর উপর সূর্যের আলোক রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি হয়। তা আসলে প্রতিপ্রভাটা সূর্যের আলোক রশ্মির জন্য না, যেহেতু তেজস্ক্রিয় পদার্থ কাজে সেইখান থেকে এমনিতেই এক ধরনের প্রতিপ্রভা সৃষ্টি হয়, কারণ সেইখান থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়, নির্গত রশ্মি যখন প্রতিপ্রভা প্লেটের উপরে পড়ে তখন সে প্রতিপ্রভা সৃষ্টি করে। তো যেহেতু তেজস্ক্রিয় পদার্থ, তো শুধু সেটা তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম না, ইউরেনিয়াম ছাড়াও যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ আছে আছে, যেমন কি থোরিয়াম, থোরিয়াম টিএস, রেডিয়াম, আর পোলোনিয়াম, আরো যে সকল তেজস্ক্রিয় পদার্থ আছে তাদের সাথে পটাশিয়াম সালফেটের যৌগ কাছাকাছি রাখলে সেখান থেকে প্রতিপ্রভা সৃষ্টি হয়। এই প্রতিপ্রভা যে রশ্মিটা নির্গত হয় সেই রশ্মির নাম হলো তেজস্ক্রিয় রশ্মি। আর যে পদার্থ এই তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হলো তেজস্ক্রিয়তা, আর যে সমস্ত পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি সেগুলো তেজস্ক্রিয়। আসলে তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা এইরকম না, যে সমস্ত পদার্থ থেকে, তাহলে আমরা আসি তেজস্ক্রিয়তাটা কি, অরিজিনালি যে সমস্ত পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে কণা বা রশ্মি নির্গত হয় সেটাই হলো তেজস্ক্রিয়তা। মানে ওইখানে কোনো বিক্রিয়ার প্রয়োজন নেই, কোনো তাপ চাপের প্রয়োজন নেই, পদার্থ রাখিয়ে দিলে তার থেকে রশ্মি বা এক ধরনের কণা নির্গত হবে, সেই জিনিসটা হলো তেজস্ক্রিয়তা। যে যখন কোনো পদার্থ, যে সকল পদার্থ থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বা কণা নির্গত হয় সেই ঘটনার নাম হলো তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তাটা স্বতঃস্ফূর্ততা, তার মানে এর মধ্যে কোনো তাপ চাপ বা রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজন নেই। আর যে সকল পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় সেগুলো হলো তেজস্ক্রিয় পদার্থ। আর তেজস্ক্রিয়তাটা একটি মানে স্বয়ংক্রিয় ঘটনা, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা। তার কারণটা হলো যে যে সমস্ত তেজস্ক্রিয় রশ্মিকরণ একটি নিউক্লিয়ার ঘটনা, তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে কোনো বস্তু থেকে যে রশ্মি বা কণা নির্গত, তেজস্ক্রিয় ক্ষয়, তাহলে আমরা বুঝতে পারছি তেজস্ক্রিয় পদার্থ রাখিয়ে দিলে সে নিজে নিজে এমনিতে ভাঙিয়ে যায়। যে পদার্থ আছে সেটা আস্তে আস্তে কমতে থাকেন, এটা আস্তে আস্তে কমতে কমতে দীর্ঘদিন পরে, যেমন কিছু সংখ্যক পদার্থ যে আমরা হিসাব করি, রেডিয়ামের অধ্যায় আছে, পোলোনিয়ামের অধ্যায়, রেডিয়ামের অধ্যায় আছে, এক একটার অধ্যায় এক এক রকম, আস্তে আস্তে কমে। তাহলে তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে একটি নিউক্লিয়াস থেকে যখন রশ্মি নির্গত হয় তখন একটি নিউক্লিয়াস থেকে যখন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় বা কণা নির্গত হয় তখন সেটা সম্পূর্ণরূপে অন্য আর একটা কণায় পরিণত হয়, অন্য একটি কণা বা পদার্থে পরিণত হয়। যেমন আমরা বলতে পারি যে কী কী আছে, যে তেজস্ক্রিয় অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থটি অতেজস্ক্রিয় পদার্থে পরিণত হয়। তো তেজস্ক্রিয় পদার্থের হিসেবে আমরা জানি যে যে সমস্ত পদার্থের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি, যে সকল পদার্থের
মানবিক সংখ্যা 83 এর বেশি এগুলো তেজস্ক্রিয় পদার্থ আছে, কিন্তু ব্যতিক্রম হলো কার্বনের মধ্যে। এখানে লেখা আছে যে সকল পদার্থের পারমাণবিক সংখ্যা 83 বেশি সেগুলো তেজস্ক্রিয় হবে, শুধু ব্যতিক্রম হলো কার্বন। ব্যতিক্রম কার্বন C6H12 এটা একটা তেজস্ক্রিয় পদার্থ, C6H12 C6H14 এটা একটা তেজস্ক্রিয় আইসোটোপ। এখান থেকে যদি একটা ইলেকট্রন নির্গত হয়, কারণ এই কার্বন C6H14 একটি তেজস্ক্রিয় পদার্থ, সে ইলেকট্রন তার থেকে যদি ইলেকট্রনটা বের হয়ে যায় তাহলে ওই তেজস্ক্রিয় পদার্থটা অতেজস্ক্রিয় পদার্থে পরিণত হয়। একটা ইলেকট্রন নির্গত হলে তাহলে কি হবে, C6H14 মাইনাস E10 ইলেকট্রন ইমিশন N7 14, কার্বন C6H14 এখান থেকে ইলেকট্রন নির্গমন করে সে N7 14 একটি অতেজস্ক্রিয় পদার্থে নিউক্লিয়াস তৈরি হয়, যা একটি অতেজস্ক্রিয় পদার্থ, যেই মৌলটা আর কখনো, তাহলে আমরা বলতে পারি যে তেজস্ক্রিয় পদার্থ যখন অতেজস্ক্রিয় পদার্থের মধ্যে হয় এটা সম্পূর্ণ একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রক্রিয়া পুনরায় একটা ইলেকট্রন গ্রহণ করে সে আর কখনো কার্বনে রূপান্তরিত বা কার্বনে পরিণত হতে পারবে না। আর তেজস্ক্রিয়তা হলো দুই ধরনের, একটা হলো প্রাকৃতিক কৃত্রিম তেজস্ক্রিয়তা আর একটা হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। যে সমস্ত পদার্থকে এমনিতেই স্বতঃস্ফূর্তভাবে রশ্মি নির্গত হয় সেইগুলো সেই তেজস্ক্রিয়তা হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, যেমন ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, প্লুটোনিয়াম, অ্যাক্টিনিয়াম, এই সমস্ত পদার্থ বায়ুর সংস্পর্শে আসলে বা যেখানে রাখা যায় সেইখান থেকে রশ্মি নির্গত হবে, এগুলো হলো কৃত্রিম তেজস্ক্রিয়তা, প্রাকৃতিকভাবে তৈরি যে সমস্ত পদার্থ আছে ন্যাচারে যেগুলো পাওয়া যায় সেগুলোর থেকে যে রশ্মিটা নির্গত হয় সেগুলো হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়। আরেকটা তেজস্ক্রিয়তা আছে সেটি হলো কৃত্রিম তেজস্ক্রিয়তা, যেটা মানব সৃষ্ট। কৃত্রিম তেজস্ক্রিয়তা সেটা হলো কি, যে কোন ধাতুরে যদি আলফা কণা দ্বারা আঘাত করা যায় তাহলে ওই অতেজস্ক্রিয় পদার্থটা তেজস্ক্রিয় পদার্থে রূপান্তরিত হয়, যেমন অ্যালুমিনিয়াম (13:27) প্লাস HP অ্যালুমিনিয়ামকে আলফা কণা দ্বারা আঘাত করলে একটা তেজস্ক্রিয় ফসফরাস উৎপন্ন হবে আর সেই সাথে একটা নিউট্রন নির্গত হবে, এই যে ঘটনাটা সেটা হলো কৃত্রিম তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক আছে, একটা হলো কুরি আর একটা হলো বেকেরেল, কুরি হয়েছে মাদাম কুরি এবং পিয়ের কুরি নাম অনুসারে আর বেকারেল হেনরি বেকারেলের নাম অনুসারে, যে কুড়িটা হলো যে এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে যদি কুড়িটাকে কুড়ি 1 সেকেন্ডে
যদি 3.7 গ্রেনের সংখ্যক পরমাণু ভেঙে যায়, ইংরেজিতে দেখা সিআই, আর আরেকটা একক হলো ব্যাকেরেল। এইখানে হবে এক সেকেন্ডে একটি পরমাণু ভাঙবে, ভেঙে যাবে, এটা হলো ব্যাকেরেল। তাহলে ওয়ান বি কিউ ইকুয়াল টু ওয়ান মো ডিকে পার সেকেন্ড, আর ওয়ান কোর ইকুয়াল টু 3.7 ইনটু 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড। আর কুড়ি আর ব্যাকেরেলের সম্পর্কটা হলো যে ওয়ান কুড়ি সমান 3.7 ইনটু 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড ইকুয়াল টু 3.7 ইনটু 10 টু দি পাওয়ার 10 বি কিউ। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম, তোমরা অবশ্যই থাকবে পরবর্তী ক্লাস।